তেতাল্লিশ বিডিয়া সদস্যকে হত্যা করে জিয়াউল আহসান এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান তেতাল্লিশ জন বিডিআর সদস্যকে হত্যা করেন বলে দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম শনিবার রাতে বেসরকারি টিভি চ্যানেল আইয়ে প্রচারিত তৃতীয় মাত্রা অনুষ্ঠানে মেজর অবসরপ্রাপ্ত রিজাউল করিম পিলখানা ট্র্যাজেডির ঘটনা প্রবাহ বর্ণনাকালে এসব কথা বলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম বলেন জিয়াউল আহসান ছিলেন র্যাব দুইয়ের টোয়াইসি পিলখানার ঘটনার বিচারকাত চলাকালে তার নেতৃত্বে একটি ইন্টারোগেশন সেল করা হয় সেখানে জিজ্ঞাসাবাদের নামে তেতাল্লিশ জন বিডিয়ার সদস্যকে হত্যা করেন এই জিয়া পিলখানার ঘটনার সময়ে একটি ভিডিও আমাদের কাছে আসে যেখানে দেখা যাচ্ছিল পিলখানার ভেতরে সেনা কর্মকর্তা গুলজারকে একটি কবর খুঁড়তে বাধ্য করা হয় পরে সেই কবরের পাশেই তাকে গুলি করে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছিল এই ভিডিও নিয়ে নেন জিয়াউল আহসান ক্যাপ্টেন ফোয়াদ এর সাক্ষী এই জিয়ার কোনো যোগ্যতাই ছিল না অথচ এসব অপকর্মের কারণে তাকে কয়েক দফায় পদোন্নতি দেওয়া হয় পিলখানা ট্র্যাজেডির পর সেনানিবাসের তৎকালীন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে মতবিনিময়ের ঘটনার বর্ণনায় রেজাউল করিম বলেন ঘটনার পর আমরা শুধু একটু দাবি করেছিলাম প্রধানমন্ত্রী এখানে আসতে ভয় পাচ্ছেন কেন তার এসে ঘটনার ব্যাখ্যা দেওয়া উচিত আমরা আমাদের দাবি তুলে ধরতে চেয়েছি বলতে চেয়েছি এই এই ঘটনার প্রমাণ রয়েছে প্রধানমন্ত্রীকে বলতে চেয়েছি শুধু আমাদের অনুমতি দিন জড়িতদের জিজ্ঞাসা করি এটা সুষ্ঠু তদন্ত হোক সেদিন প্রধানমন্ত্রীর সামনে আমরা যে কয়জন কথা বলেছি সবার নামের তালিকা করা হয় পরবর্তী সময়ে নানাভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছিল এই তালিকাটা অনেক বড় সুনিতা পালকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজের জয় অর্থাৎ শেখ হাসিনার পুত্র বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত পঁয়ত্রিশ শতাংশ ইসলামী উগ্রবাদীদের নিয়োগ দেওয়া হয়েছিল এরপর দু হাজার নয় সালের তিন নভেম্বর পিলখানার ভেতর থেকে আমাকে চোখ বেঁধে তুলে নেওয়া হয় সাত আট দিন জানতাম না আমি কোথায় আছি চোখ খোলার পর দেখি আমি ডিজিএফআইয়ের কার্যালয়ে আমার সামনে বসা কর্নেল সালে ও ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস অর্থাৎ মিজানুল কাইসের ছোট ভাই কো ইসলামী উগ্রবাদী বানানো হল সাবেকে সেনা কর্মকর্তা বলেন আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয় আমি নাকি ব্যারিস্টার তাপসের অফিসে বোমা মেরেছি অথচ সেখানে কোনো হতাহতের ঘটনাই ঘটেনি জেনেছি সেখানে এসির কম্প্রেশার বিস্ফোরিত হয়েছিল এক পর্যায়ে আমার স্ত্রীকেও তুলে আনা হয় ছেচল্লিশ ব্রিগেডের সাবেক কমান্ডার রেজানুর খান আমার বাবার সঙ্গেও অত্যন্ত খারাপ ব্যবহার করেন এরপর দুই দশ সালের চার অক্টোবর আমাকে জেলে পাঠানো হয় কিন্তু তাপসের অফিসে বোমা হামলার অভিযোগ প্রমাণ করতে পারেনি এই কারণে আমার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অদত্ত আচরণের অভিযোগ আনা হয় দুই হাজার সালের এপ্রিলে আমি মুক্তি পাই এরপর কোনো চাকরি পাইনি কোনো ব্যবসাও করতে দেওয়া হয়নি উবার চালিয়ে ও রাজমিস্ত্রি কাজ করে জীবিকা নির্বাহ করেছি মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম বলেন দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি আমি র্যাব তিনের কর্মরত ছিলাম র্যাব তিনকে পিলখানার হাসপাতাল গেট বলে পরিচিত নিউ মার্কেট এলাকায় মোতায়েন করা হয় আমিও সেখানে ছিলাম যখন দেখেছি বিডিআরএর সদস্যরা গুলি করছে তখন আমি র্যাব তিনের কমান্ডার কর্নেল জাকির ও র্যাবের এডিজি রেজানুর খানকে ফোন করে সব খুলে বলি জাকির খুব ক্ষিপ্ত হন রেজানুর খান ফোন করে আমাকে তাৎক্ষণিকভাবে সেখান থেকে প্রত্যাহার করে নেন সেখান থেকে চলে আসার পর বেলা তিনটার দিকে আমরা আবাহনী মাঠে জড়ো হই আমাদের একটাই দাবি ছিল পিলখানায় যেন সেনা অপারেশন চালানো হয় ছেচল্লিশ ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল হাকিম সেখানে সবাইকে বললেন অপারেশন হবে তবে এখনও অনুমতি আসেনি এক পর্যায়ে হাকিম পালিয়ে যান পরে আমরা সেনানিবাসে চলে আসি সন্ধ্যায় শুনি কামরাঙ্গির চর এলাকায় সেনা কর্মকর্তাদের লাশ পাওয়া যাচ্ছে সন্ধ্যায় সেখানে গিয়ে প্রথমে ক্যাপ্টেন মাঝহারের লাশ গ্রহণ করি এরপর কর্নেল জাহিদের অর্থাৎ তৎকালীন আইজিপি নূর মোহাম্মদের মেয়ের জামাতার লাশ পাই ঘটনা ঘটার সময় আইজিপি নূর মোহাম্মদও র্যাবকে অনুমতি দেননি অথচ পুরো পিলখানা নিয়ন্ত্রণে নেওয়ার মতো সক্ষমতা র্যাবের ছিল প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করুন এবং বিশ্ব বাংলার ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ